এটা 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 শুনতে সত্যি খুব অবাক লাগলো। এটা ঘটনা যে বাংলায় বিস্ফোরণ আর নতুন কোনো ঘটনা নয়, কোনো খবরই নয় হয়তো, গোটা ভারত জুড়ে সামান্যতম একটা ছোটখাটো বিস্ফোরণের খবর পেলেও সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষ যেভাবে আটকে ওঠেন, বাংলায় তেমন আটকে ওঠার ঘটনা এখন আর হচ্ছে না। তার কারণ বাংলার মানুষ জানেন যে বিস্ফোরণটা বাংলার মানুষের এবেলা ওবেলা দৈনিক জীবনযাত্রার একটা অঙ্গ হয়ে উঠেছে। আর যারা এই অঙ্গ করে তুলেছেন সৌজন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা মানুষের এই স্বাভাবিকভাবে গা সওয়া হয়ে যাওয়া বিস্ফোরণের মেনে নেওয়াকে অনেকটা তাদের রাজনৈতিক অ্যাডভান্টেজ হিসেবে দেখে। তারা মনে করেন আরে মানুষ তো গাস হয়ে গেছে, ফলে বিস্ফোরণ নিয়ে আর আমাদের রাজনৈতিকভাবে বিপদে পড়ার কিছু নেই। অন্তত যে কোনো ভোটে ভোট চাইতে গেলে যেখানে বিস্ফোরণ হচ্ছে ওই এলাকার মানুষও বোধ হয় আমাদেরকে আর জিজ্ঞাসা করবেন না যে দু বছর আগে, এক বছর আগে, ছ মাস আগে এখানে যে বিস্ফোরণ হয়েছিল তার দায়িত্ব কে নেবে, তার উত্তর কে দেবে। বড়জোর ওই মানুষ ভূঁইয়ার দোলাসেন গেলে ইগরার মতো ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারে, কিন্তু সে তো নিতান্তই তাৎক্ষণিক, এসবের ছাপ ভোট অব্দি থাকবে না। আর ছাপ যাতে অন্য কারোর কাছে না থাকে, মানে ভবিষ্যতে তদন্ত, আদালত এইসব জায়গাতেও যাতে কোনো ছাপ না থাকে, তার জন্য আরেকটা অন্য ব্যবস্থা করেছে শাসক, পুলিশকে দিয়ে বেছে বেছে প্রমাণ লোপাটের ব্যবস্থা। যে পুলিশ এই বিস্ফোরণগুলো যেখানে ঘটছে সেই কারখানাগুলো, সে যে নামেই চলুক, বেনামে চলুক, অবৈধভাবে চলুক, বৈধ লাইসেন্স নিয়ে আড়ালে অবৈধ কারবার হিসেবে চলুক, সব জায়গায় ঘটনা ঘটার আগে পর্যন্ত পুলিশ একদম স্পিকটি নয়, সক্রিয়তা বলতে ওইটুকুই যতটুকু এগ্রার খাদিকুল গ্রামের মানুষ বলেছিলেন, মাসে মাসে গিয়ে মাসোহারা নিশ্চিতভাবে নিয়ে আসা। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর, মানে বিস্ফোরণের পর, অতি সক্রিয় পুলিশকে আপনি দেখতে পাবেন। এলাকায় কাউকে ঢুকতে দেবে না, সংবাদ মাধ্যমকে কাজ করতে দেবে না, এলাকার মানুষকে যে দোষী নয় তাকে তুলে নিয়ে যাবে, নির্দোষকে কীভাবে জানি না কোন আশ্রয় কোন শেল্টার, অ্যাম্বুলেন্স ভাড়া করে দেওয়া হয়েছিল কি না সবই আসবে তদন্তের আওতায় কোনো না কোনো দিন। 70% পুড়ে যাওয়া বাজি কারখানার মালিক, যার জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, তাকে পাশের রাজ্যে গিয়ে চিকিৎসা পেতে সাহায্য করে, যে কোনোভাবে হোক বাসহারার বন্দোবস্ত ছিল, এবং তারপর তো তার ওই রহস্য মৃত্যু, যা নাকি পুলিশকে অনেক দায় থেকে, অনেক অপ্রিয় প্রশ্ন থেকে এবং ভবিষ্যতের অনেক ঝামেলা ঝঞ্ঝাট থেকে একসঙ্গে মুক্তি দিয়ে গেছে। শুধুই কি পুলিশকে? না, আসলে পুলিশ এবং শাসক, পুলিশ পয়সা নেয়, মাসোহারা নেয় বিরোধীরা বলছে, কিন্তু এই সমস্ত বাজি কারখানার, বাজি কারখানার আড়ালে চলা বোমা কারখানার প্রোডাক্ট, মানে উৎপাদন হওয়া বোমাগুলো কে বাংলায় বোমা কারা ফাটায়, কাদের লাগে, কাদের কাজে বোমা ব্যবহার হয়, তাদের সবথেকে বেশি করে দরকার এই প্রমাণগুলোকে লোপাট করা। আর তাই এই প্রমাণ লোপাট করার জন্য শাসক পুলিশের এই তালমিল, এই যৌথ প্রচেষ্টা আসলে লোপাট হয়ে যাচ্ছে দেশের সুরক্ষা। বিশেষজ্ঞরা বলছেন এরপরে যদি এনআইএ আসেও আরও একবার আদালতের নির্দেশে, তদন্তের নির্দেশ পেয়ে, শূন্য নয় মাইনাস থেকে শুরু করতে হবে এনআইএকে, তাতে কার ক্ষতি? আপনার, আমার, আমাদের তো বটেই, সবথেকে বেশি করে দেশে। আপনি জানতেই পারছেন না এগরার খাদিকুল বা বজবজে এই বিস্ফোরণের পিছনে কোনো সন্ত্রাসবাদী আছে কি না, আর সেই সন্ত্রাসবাদীকে পালিয়ে যেতে সাহায্য করলো কি না এই তথ্য প্রমাণ লোপাটটা। আর তাই আপনি যিনি মনে করছেন 5 বছর অন্তর ইচ্ছে হলে ভোট দেব অথবা দেব না, আর দেওয়ার সময় এসব বিস্ফোরণ টিস্ফোরণ মনে রাখার কোনো দরকার নেই, তার কারণ এগুলো তো আকছার ঘটে আর নতুন কি, আপনি জানতেও পারছেন না আপনার প্রাণাধিক প্রিয় সন্তান কোনো একটা দুপুরে শপিং মল, বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডা দিতে যাওয়ার জন্য কোনো রেস্টুরেন্টে, বা নিতান্তই শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলে পাঠানোর সময় আপনি আসলে ওই সন্ত্রাসবাদীর মুখের খাবার বানিয়ে দিচ্ছেন, যে সন্ত্রাসবাদীকে এগরায়, বজবজে, নৈহাটিতে, পাঁশকুড়ায়,
আর বিভিন্ন বিভিন্ন জায়গায় শাসক আর পুলিশ মিলে একসঙ্গে সাহায্য করেছে প্রমাণ লোপাট করে তার আইডেন্টিটি মানে তার প্রমাণ পরিচয় সব কিছু লুকিয়ে রাখতে। তাই বিপত্তা শাসক বিরোধী পুলিশ সবার আগে আমার আপনার বুঝতে পারছেন কি আসবো বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের পর এক সপ্তাহ কাটেনি। রবিবার মহেশতলার চিংড়িপোতা গ্রামে বাজি কারখানায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের, কিন্তু সেটা তো সরকারিভাবে। বেসরকারিভাবে নিহতের সংখ্যা কত তা হয়তো কেউ কোনোদিন জানতে পারবে না। ঠিক যেমন এক সপ্তাহ পরেও খাদিকুল গ্রামে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা আজও জানা যায়নি। এগরা ও বজবজের ঘটনায় মিল রয়েছে প্রচুর। দুটি ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। সোমবার সকালে চিংড়িপোতা গ্রামে রিপাবলিক বাংলাকে ঢুকতে বাধা দেয় পুলিশ, কিন্তু কার্টন করে এখানে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এবং পুলিশের আধিকারিকরা তারা বলছেন তাদের সুপিরিয়রের নির্দেশে তারা এই বাধা দিচ্ছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল রাতে যখন এখানে ড্রাম ভর্তি বারুদ বা একাধিক আতশবাজি উদ্ধার করে নিয়ে যাওয়া হলো, তার আগে বিস্ফোরণের আগে পুলিশ কি করছিল? ঠিক এমনটাই তো হয়েছিল এগরার খাদিকুল গ্রামেও। এগরার পরও বজবজের ঘটনাতে সিআইডি তদন্তভার নিয়েছে, যদিও এবারও যথারীতি এনআইএর দাবি জানিয়েছে বিরোধীরা। গোটা রাজ্যটাই বারুদের স্তূপে নয়, আগ্নেয়গিরির চূড়ায় দাঁড়িয়ে বলে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এগরার মতোই বজবজেও সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্বাভাবিকভাবে গোটা রাজ্যটা একটা আগ্নেয়গিরির স্তূপে আছে। এর মূল কারণ হচ্ছে তৃণমূল মনে করে পুলিশ হচ্ছে তৃণমূলের শাখা সংগঠন, আর পুলিশের বিশেষ করে কিছু আইপিএস আধিকারিক এবং কিছু নির্দিষ্ট ইন্সপেক্টর তারা মনে করে আমরা তৃণমূলের লোক। যদিও এনআইএ তদন্তের জোর বিরোধিতা করছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, পুলিশের তদন্তেই নাকি প্রকৃত সত্য উঠে আসবে। পুলিশকে তদন্ত করতে দিন, পুলিশের তদন্ত করার পুরো অধিকার রয়েছে, কিন্তু একেবারেই কাউকে সুযোগ না দিয়ে সমস্তটা বাইপাস করে এনআইএ কেন? এনআইএ কে তাদের হাতে মুঠোয় রয়েছে। খাদিকুল গ্রামে বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। মহেশতলা থানায় বিপজ্জনকভাবে ডাই করে রাখা হয়েছে উদ্ধার হওয়া বাজি। এই পরিমাণ বাজি হিম শৈলের চূড়া নয় তো? এদিকে দুবরাজপুরেও এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, কোথায় দাঁড়িয়ে বাংলা? জেলায় জেলায় বাজির আড়ালে বোমা তৈরি হচ্ছে, আর সেটা থামা চাপা দিতে ব্যস্ত প্রশাসন। কিসের স্বার্থে বাংলায় কেন জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হবে? রিপাবলিক বাংলা। আমার প্রথম প্রশ্ন আজকে প্রথম অগ্নিবার, শাসক তোষণে ব্যস্ত তুচ্ছ দেশের স্বার্থ? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সুস্মিতা সাহা দত্ত, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক, রয়েছেন শাহিনদীপ মিত্র, সিপিআইএম মুখপাত্র, অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এবং দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। আমি দীপাঞ্জনবাবু আপনার কাছ থেকে শুরু করব কোনো রাজনীতির কথা বলে শুরু করার আগে, তার কারণ আমি আজকে শুরু করেছিলাম বিস্ফোরণে বিস্ফোরণে বিস্ফোরণের শব্দে প্রত্যেক দিন অভ্যস্ত হয়ে পড়ায় বাংলার আম জনতাকে একটি কথা স্মরণ করিয়ে দিই। এগরা, খাদিকুল, নৈহাটি, শ্যামনগর অথবা বীরভূম বা পাঁশকুড়া অথবা আজকের বজবজ বা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুবরাজপুর, প্রমাণ লোপাট করে আজকে পুলিশ এবং শাসক দল তাদের যৌথ প্রচেষ্টায় যে সন্ত্রাসবাদীকে বা পটেনশিয়াল সম্ভাব্য সন্ত্রাসবাদীকে পালিয়ে যেতে সাহায্য করল নিজের রাজনৈতিক এবং মাসোহারার বন্দোবস্তের জন্য, আমরা কি জানি যে তারা আসলে আপনার আমার সন্তানের ভবিষ্যৎটাকে ভয়ঙ্কর রকমভাবে সন্ত্রস্ত করলো, হয়তো অনিশ্চিত করলো? কোনো একটা রেস্তোরাঁয় বা কোনো একটা সিনেমা হলে আজ থেকে এক বছর পরে যে সন্ত্রাসবাদী বিস্ফোরণে উড়িয়ে দিতে পারে গোটাটাই অথবা অনেক মানুষ মারতে পারে, সেই ভবিষ্যতের সন্ত্রাসবাদী আসলে আজকের এই পালিয়ে যেতে সাহায্য করা সন্ত্রাসবাদী বা তার মডিউল নয় তো?
আমি এই প্রশ্নটা করছি তার কারণ গতকাল যখন বজবজে বিস্ফোরণটা ঘটে আপনি আমাদের চ্যানেলেই বলছিলেন দীপাঞ্জনবাবু এরপর তো এনআইএকে শুরু করতে হবে মাইনাস থেকে, ঠিক যে কায়দায় বিস্ফোরণ স্থল থেকে পুলিশ একের পর এক প্রমাণ কার্যত লোপাট করছিল। দীপাঞ্জনবাবু, অনির্বাণ, আমি শুরুই করছি এই কথাটা নিয়ে যে এটা একটা বিখ্যাত কথা আছে, উই আর রেজিলিয়েন্ট বাই ফোর্স নট রেজিলিয়েন্ট বাই চয়েস। এই যে সহ্য করে যাচ্ছে বাংলার মানুষ যেটা বললে বারবার, এটা ভয়াবহ ব্যাপার, কে রোজ হচ্ছে রোজ হচ্ছে। এবার আমরা অপেক্ষা করছি কবে আমার প্রিয়জনের মৃতদেহ আমাকে আমার নিজের কাঁধে করে নিয়ে আসতে হবে। এটা যদি বাংলার মানুষ চায়, আমি বলতে পারি আমার অভিজ্ঞতার ভিত্তিতে যে বাংলার মানুষ সেটাও পাবে, সেই দিনও আসছে, খুব বেশি দেরি নেই। বহুবার বলেছি, আমি বহুবার বলেছি, আইসিস আল কায়দার মতো জঙ্গিদের দেখতে পাকিস্তান আফগানিস্তান বা ইরাক যেতে হবে না, তারা কিন্তু আপনার দরজায় পৌঁছে গিয়েছে। এবং বহুবার বলেছি একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টে এই জঙ্গি সংগঠনগুলো শাখা প্রশাখা ছড়ায়, সেটা কিন্তু ছড়াচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, বিশেষ করে বাংলায়। সেখানে যদি এই যে ঘটনাগুলো চলতে থাকে, আমি একটা ছোট্ট একটা কথা বলি, একটা ভিডিও আমার কাছে এসেছে, আমি থাকি সুদূর বাংলা মুম্বাইতে, কিন্তু বাংলার প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্তে আমার কাছে খবর আসে বিভিন্ন লোকজনের কাছ থেকে। আমি একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, ভিডিওটা দেখে আমি ভাবলাম আমি হাসবো না কাঁদবো না কি করবো। ভিডিওটি 37 সেকেন্ড, আমি রিপিট করছি, 37 সেকেন্ডে কোন একটি প্রশাসনিক সভায় যেখানে মুখ্যমন্ত্রী বসে আছেন এবং একজন সম্ভবত একজন আইএস অফিসার, কারণ উনিও স্টেজে ওনার পাশেই বসে, 37 বারের মধ্যে 25 বার উনি ম্যাডাম শব্দটা ব্যবহার করলেন। ক্যান ইউ ইমাজিন, 37 বারের মধ্যে যদি 25 বার আমি ম্যাডাম শব্দটা ব্যবহার করি, তার মানে আমি যা বলছি সেই কন্টেন্টটা ইম্পর্টেন্ট নয়, ম্যাডামটা ইম্পর্টেন্ট। এবং সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কতবার ম্যাডাম শব্দটা ব্যবহার করব। প্রশাসনের মাথায় যদি এই লোকগুলো বসে, পুলিশ প্রশাসনের মাথায় যদি ওই লোকগুলো বসে যাকে নাম ধরে ডাকা যেতে পারে প্রশাসনিক সভায়, যে খালি পায়ে প্রসাদ বিতরণ করে, নিচু তলার পুলিশের কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করবে? এদের না আছে ট্রেনিং, না আছে মরাল, না আছে সেই কাজ করার ইচ্ছা, আর না আছে তাদের সেই রকম সিনিয়র। এইরকম একটা জড়দ্দপ প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিনে তুমি কি এক্সপেক্ট করতে পারো? আমি কালকে দেখছিলাম বারবার রাত 2-3 অবধি তোমাদের লাইভ টেলিকাস্ট, আমি তখন ধন্যবাদ দিয়েছি, আমি আবার এখন বলছি যে বাংলা টিভি চ্যানেলগুলো, বিশেষ করে তোমাদেরও, আমি তোমাদেরই দেখছিলাম কাল রাত ভোর, তোমরা যদি না থাকতে, যেটুকু ডকুমেন্টেড হয়েছে ওই যে বড় বড় ট্রাম ভর্তি বিস্ফোরক গুলো যে গেল এবং তারপর ভ্যানিশ হয়ে গেল, ওটা তোমরা না থাকলে ওটাও ডকুমেন্টেড হতো না। তোমাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে, কারণ আগামী দিনগুলোতে পুলিশ এখনো যে ভুলগুলো করছে, কারণ আমরা যেরকম ভাবে সমালোচনা করছি, আমি নিশ্চিত পুলিশ আমাদের প্রত্যেকটি কথা প্রতিকটা মুহূর্ত ওরা রেকর্ড করছে, শুনছে এবং নিজেদের আরো উন্নত করছে, নিজেদের স্কিল আরো ডেভেলপ করছে কি করে প্রমাণ লোপাট করা যায়। সুতরাং আগের যে দিনগুলো আসছে সেগুলো কিন্তু আরো ভয়ঙ্কর। আমি বহুবার বলেছি বাংলা বারুদের স্তূপে রয়েছে, বহুদিন ধরে বলছি বাংলা বারুদের স্তূপে রয়েছে, থাকছে এবং বিস্ফোরণ শুরু হয়ে গিয়েছে। এই বিস্ফোরণ আগামী 10 মাস কি 1 বছর আরো বেশি চলবে, অন্তত আগামী লোকসভা নির্বাচন অবধি। এই সময় না তুমি না আমি না আমার পরিবারের লোক না তোমার পরিবারের লোক না আজকে যারা বসে এই ঘটনাটাকে সমর্থন করবে বা পুলিশকে সমর্থন করার চেষ্টা করবে তাদের পরিবারের লোক, কারোর কিন্তু নিস্তার নেই, শুধু সময়ের অপেক্ষা কার কখন উপরে যাওয়ার পালা আসবে। আমি এটা ভয়াবহ অবস্থা, আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে, রাস্তা রাজনৈতিক দলগুলো খুঁজে বার করবে, মানুষকে জাগতে হবে। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো, দীপাঞ্জন বাবু আপনার কথা সূত্র ধরে, রাস্তা রাজনৈতিক দলগুলো খুঁজে বার করবে কিন্তু মানুষকে জাগতে হবে। অনির্বাণ বাবু, আজকে শুরুই করেছিলাম এখান থেকে রাজনীতির কথা বাদ দিয়ে, তার কারণ শাসকের সঙ্গে অল্প বিস্তর সমাজ বিরোধীদের যোগাযোগ নেই। গত 30 বছরের রাজনীতি যদি দেখি ভারতের বোধে এমন একটা রাজ্য পাওয়া যাবে না। আমি এটা বলে শুরু করছি অনির্বাণ বাবু, আপনার কাছে আসেন, আমি এটা বলে শুরু করছি, আমি অল্প আর বিস্তরে ফারাক করতে পারি কিন্তু যোগাযোগ নেই, কেউ বুক ঠুকে বলতে পারবেন না। কিন্তু এরপরই আমার প্রশ্ন, সমাজ বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখা, ভোটের সময় তাদের ব্যবহার করা, সব জায়গাতেই বোধহয় আমরা সমস্ত মানদণ্ডে গত কয়েক বছরে বা গত কয়েক দশকে বাকি ভারতবর্ষকে পিছনে ফেলে দিয়েছি, সেও একরকমের। কিন্তু এটা কি আত্মশ্লাঘার বিষয় যে বিস্ফোরণের শব্দটাও আমাদের কানে কানসভা হয়ে যাচ্ছে? কত বড় বিপদের সামনে দাঁড়িয়ে আছি বুঝতেও পারছি না।
এইখানে দীপাঞ্জন বাবু শেষ দিকে একটা কথা বললেন যে যত লোকসভা ভোট এগিয়ে আসবে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে। তার এই বক্তব্যের সাথে আমি আংশিক সহমত যে আসন্ন লোকসভা ভোটের সঙ্গে গোটা যে চেইন অফ ইভেন্টস এবং তার সঙ্গে সঙ্গে পর্দার সামনে বা পিছনে যা যা চলছে এবং আগামীতে চলবে তার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। সম্পর্কটা কী? ধরুন, বেআইনি বাজি কারখানার সমস্যা বা পশ্চিমবাংলায় নতুন নয়, বিশেষ করে বজবজ, মহেশতলা, নুঙ্গি এলাকায় আমরা বহু দশক ধরে শুনেছি যে পুলিশ বেআইনি বাজি উদ্ধার করছে, কখনো এই ধরনের বিস্ফোরণ ঘটছে, দুর্ঘটনা ঘটছে, মানুষ আহত বা কখনো নিহত হচ্ছেন দুঃখজনকভাবে, এবং তারপরে হঠাৎ করে পুলিশ আবার একটু অ্যাক্টিভ হয়ে পড়ে, আবার ঝিমিয়ে যায়, এগুলো আমরা শুনেছি। যেটা আমার নতুন মনে হচ্ছে যে এই বেআইনি বাজি কোটানকোট তার বিস্ফোরণের সঙ্গে এই যে সন্ত্রাসের যে ন্যারেটিভটা জুড়ে দেওয়া, এইটা আমি খুব স্পেসিফিক্যালি মনে করছি লোকসভা ভোটের দিকে তাকিয়েই হচ্ছে। কারণ জুড়ে দেওয়া কেন বলছেন? আমি বলে দিচ্ছি কারণটা এইটা যে যে দলটি এই মুহূর্তে রাষ্ট্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে তাদের অন্যতম শক্তির জায়গা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, জর্জ বুশের সেই 9/11 হওয়ার পর ওয়ার অন টেরর ডিক্লেয়ার করা এবং সেইটার ওপর ভিত্তি করে একের পর এক আইন তৈরি করে আভ্যন্তরীণ রাজনীতিতে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা এবং তারা পেয়েছেন। উল্টো দিকে ইরাক বা মধ্য ইস্টের মধ্য এশিয়ার বহু জায়গা, ইনক্লুডিং সাদ্দাম হুসেন, তাকে মেরে দেওয়া, সেগুলি দখল করা, আফগানিস্তান ইত্যাদি বহু জায়গা তারা দখল করে বলেছিলেন যে সেখান থেকে আমরা বায়োলজিক্যাল ওয়েপন উদ্ধার করব। আমি অনির্বাণ করতে পারি, আমি অনির্বাণ আপনার সঙ্গে একদম একমত। আমার শুধু একটাই প্রশ্ন, লাদেনের জন্মদাতার লাদেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সাদ্দাম হোসেনের জন্মদাতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আর ভারতের মানুষ, আমি মানুষের কথা বলছি, আপনার শাসক দলকে নিয়ে তীব্র আপত্তি থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, ভারতের সাধারণ মানুষের মুম্বাইয়ে একের পর এক বিস্ফোরণের ঘটনা, তাদের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা আমি একভাবে দেখছেন না? একদমই একভাবে দেখছি না। আমি এই সন্ত্রাসের বিষয়টাকে রাজনৈতিক ফায়দার কারণে যে অপব্যবহারের চেষ্টা, যেটা ওখানে জর্জ বুশ করেছিলেন এবং পরে প্রমাণিত হয় যে তিনি বহুলাংশে মিথ্যা বলেছেন, পুলিশ কি করছে এই ক্ষেত্রে? আমি সেটাই বলছি, দাঁড়ান, গ্রাম গ্রাম পুলিশের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার প্রশ্নে ব্যর্থতার কথা আপনি বলুন, সেটা নিয়ে আমি বিতর্কে রাজি আছি, কোনো আপত্তি নেই, সেখানে আমি সমর্থনও হয়তো করবো না বহু ক্ষেত্রে, কিন্তু এর সঙ্গে যে সন্ত্রাসের ন্যারেটিভকে জুড়ে দেওয়ার চেষ্টা, এটা ভীষণভাবে একটি রাজনৈতিক দলের যে ন্যারেটিভ তার অংশ হিসেবেই আমি দেখতে পাচ্ছি। তার কারণ এই ওয়ার অন টেরর যেভাবে জর্জ বুশ ঘোষণা করেছিলেন, এইখানেও একইভাবে হিন্দু খাত্রে মেহে, দেশ খাত্রে মেহে, ওই পাকিস্তান চলে এলো, এ চলে এলো, এই মারল ধরল, এই যে একটা জিনিস চলে। আমি একমত হতে পারছি না একটাই কারণে, যদি শুধু শাসক দল বলতেন আমি একমত হতাম, আমরা কিন্তু শাসক নয়, মানুষ, মানুষ অবশ্যই মানুষ, মানুষ মানুষের কথা বলছেন, মানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধটা আপনি ছোট করছেন কেন? না, একদম ছোট করছি না, টেরারের কথা বলছেন, আমাদের দুর্ভাগ্য আজকে যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা টেরারে অভিযুক্ত এক ব্যক্তিকে সাংসদ করে পাঠিয়েছে, সেটা নিয়ে এক বিন্দু আলোচনা হয় না। আমরা যদি টেরার নিয়ে এতই চিন্তিত হব তাহলে প্রজ্ঞা সিং ঠাকুরের কথা আমরা বলি না কেন? সন্ত্রাসবাদী নাথুরাম গডসের নামে যারা জয়ধ্বনি দেয় তারা আপনার প্যানেলে মাঝে মাঝে যে উপস্থিত হয় সেটা নিয়ে আমরা এক লাইনও বলি না কেন? যদি সন্ত্রাস নিয়ে এতই মাথা ব্যথা থাকবে সবটা নিয়ে আলোচনা হোক, আর নালে সেক্টরিং করে তার কারণ অনির্বাণ বাবু এইমাত্র বলেছেন যে এটা শাসকের প্রশ্ন, শাসককে বুশের, জর্জ বুশের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু না, আমি বলছি নজরুল বাবু, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এদেশের নাগরিক যেভাবে লড়েছে তার সঙ্গে কোনো তুলনা হয় আমেরিকার নিজের হাতে তৈরি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ছদ্মযুদ্ধের? কোনো তুলনা হয়? দেখুন, যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, আমরা তাদেরকে সমর্থন করব। কিন্তু যেটা এখানে ঘটছে সেটা অন্য জিনিস। আপনি 16 তারিখে এগরাতে দেখলেন একটা কারখানাতে বিস্ফোরণ হলো, এখন পর্যন্ত 12 জন লোক তাতে মারা গিয়েছে। এখানে এইটা নিয়ে বিতর্ক হতে পারে যে এখানে মানুষ মারার জন্য বোমা তৈরি হতো না ফায়ার ক্যাকার তৈরি হতো? আমি বলবো যদি ধরে নেওয়া যায় ফায়ার ক্যাকার তৈরি হতো, তাহলে সে কারখানা চালানোর জন্যে লাইসেন্স নিতে হয়। এই কারখানার কি ছিল জানা গিয়েছে? ছিল না, ছিল না। তাহলে যদি ধরে নেওয়া হয় যে বোমা তৈরি হতো না, তবুও যে চলছিল তার মানে পুলিশ কাজ করছিল না। আপনি দেখুন, তার একদিন দুদিন পরে ভগবানপুরে মিছিলের উপর যে বোমা পড়লো,
তো সেটা তো আর ফায়ার ক্র্যাকার না, অবশ্যই না। তো সেই বোমাটা হয় এগরা কারখানায় তৈরি হয়েছিল, নাহলে পাশাপাশি অন্য কোনো কারখানায় তৈরি হয়েছিল। আপনি মেদিনীপুরে দেখুন, যদি মনে থাকে, এই যে ভূপতিনগরে কিছুদিন আগে বিস্ফোরণ হয়েছিল, সেটাও একজন তৃণমূল সমর্থকের বাড়ি, রাজকুমার মান্না, এবং রাজকুমার মান্না সমেত মারা গিয়েছিলেন তিন চারজন। তো তারপরে দেখুন ওখানেই কেশপুরে, আমি ছেলেটার নাম বলছি, রফিকুল আলম, তৃণমূলের মিছিলে তার বোমায় হাতের আঙুল উড়ে গেল। তার স্ত্রী কি অভিযোগ করলেন যে তৃণমূলের স্থানীয় বিধায়ক এই আক্রমণের জন্য দায়ী। আপনারা দেখুন এই যে শিউলি সাহা পরের দিন বললেন, আজকে দুবরাজপুরে, ঠিক, দুবরাজপুরে বিস্ফোরণ হয়েছে। তো দুবরাজপুরে কার বাড়িতে বিস্ফোরণ হয়েছে? তো এটা তো বাজির কারখানাও ছিল না, মানে বেআইনি বাজির কারখানাও নয়, তাহলে এটা বোমাই মজুদ ছিল অথবা বোমা বাঁধা হচ্ছিল। বীরভূমেই নয়, আপনার বগটুয়ের ঘটনা দেখেছেন যে ভাদু সিংকে মারার জন্য বেআইনি অস্ত্র বোমা ব্যবহার করা হয়েছিল। আবার ভাদু সিংয়ের পক্ষের লোকেরাও যে সব দশজন লোককে এক জায়গায় জড়ো করার জন্য বোমা ব্যবহার করেই তাদেরকে পুড়িয়ে মেরেছিল। ঠিক, সাঁইথিয়ার কথা মনে আছে, আমি নাম বলছি, সাদ্দাম হোসেন, বোমায় তার হাত পা উড়ে গেল। সে কি দাবি করলো? যে শাসক দলেরই অন্য একটা গোষ্ঠীর লোকেরা এই বোমাটা মেরেছে। এই যে বজবজের ঘটনা নিয়ে আমি আপনাদের চ্যানেলেই দেখছিলাম যে পুলিশ অফিসারদের তখন জিজ্ঞেস করা হচ্ছে, তখন বোম সরিয়ে দিয়েও বলছে যে এখানে যে বেআইনি বাজির কারখানা আছে সেটা শুধু পুলিশ কেন সবাই জানে, অর্থাৎ পুলিশও জানে, কিন্তু বেআইনি বাজির কারখানা যখন আছে তখন সেটা বন্ধ কেন করা হচ্ছে না, পুলিশের কথা বলছে না। আপনি গ্রিন ট্রাইব্যুনালের যে কতকগুলো মামলা আপনি দেখুন, সেখানে ট্রাইব্যুনাল পরিষ্কার বলছে যে বেআইনি যে বাজির কারখানা আছে তাদের অনেকগুলোতেই বোমা তৈরি হয় এবং যেগুলো রাজনীতির জন্য ব্যবহৃত হয়। আমার আপত্তি হচ্ছে এইখানে যে আমরা পঞ্চায়েত ভোট হোক বা লোকসভার ভোট হোক, আমার যদি ইচ্ছে করে আমি দাঁড়াবো, আমার যদি ভোটে না দাঁড়া আমার যাকে ইচ্ছে করবে তাকে ভোট দেব, কিন্তু এরকম বোমা যদি আমাকে মারা হয় তাহলে আমার পক্ষে কি সেটা করা সম্ভব? আমি একটা উদাহরণ দিয়ে বলছি, গতবার পঞ্চায়েত ভোটে বীরভূমে 42টা জেলা পরিষদের আসনের 41টাতে কেউ নমিনেশন পেপার ফাইল করতে পারেনি, একটাতে করেছিল, সেটা উইথড্র হয়েছিল, অর্থাৎ 42-এ 42 100% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, হ্যাঁ, শাসক দল জিতেছিল। তো বোমা যদি এর জন্য হয় তো সেটা তো গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। আপনি, আমি আপনার কথার সূত্র ধরে নজিরবাবু, একবার দীপাঞ্জনবাবু হাত তুলছিলেন, আমি দীপাঞ্জনবাবুর কাছে যাবো। দীপাঞ্জনবাবু, আমি আপনার কাছে আসছি, তারপর আমাকে বাকিদের কাছে যেতে হবে। আমি শুধু একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি, আপনি যেহেতু এতদিন ধরে সন্ত্রাস দমনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি, এবং এখনও আপনি একজন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা হিসেবে মতামতগুলো দেন, তাই আপনার কাছে জিজ্ঞাসা করছি, যখন 17 বছর আগে আমি আমার রিপোর্টার জীবন শুরু করেছিলাম, তখন আমাকে শেখানো হয়েছিল পৃথিবীতে কিছু অপরাধ আছে যেগুলো ছিচকে অপরাধ, ছ্যাঁচড়ামি, এই ছোটোখাটো ছিনতাই, রাহাজানি, ডাকাতি, এমনকি জাললোটের কারবার বা যারা ড্রাগ পেডলিংয়ের কাজ করে তাদের ক্ষেত্রেও। 17 বছর রিপোর্টার জীবনের অর্ধেক পর্ব পেরোনোর পর আমাকে শিখতে হলো, আমি যা শিখে শুরু করেছিলাম তার সবটাই বদলে গেছে, সেটা ভুল ছিল না কিন্তু বদলে গেছে। ড্রাগ পেডলিংয়ের টাকা, জালনোটের টাকা, এমনকি যাকে খুব সাধারণভাবে একটা ছোটোখাটো মার্ডার বলে গতকাল পর্যন্ত মনে হয়েছিল সেটা কোনো মডিউলের ইন্টারনাল কনফ্লিক্টের মার্ডারও হতে পারে, এই সব কিছু অর্থাৎ নিতান্ত ছোট ছোট ক্রাইম যার সঙ্গে সোকল্ড বড় টেরারিজমের কোনো সম্পর্ক থাকতে পারে না সেখানে হয়েছিল, সেগুলো সব বদলে গেছিলো। আমার প্রশ্ন, এগুলো কি রাজ্যের পুলিশ জানে না, জানার পথে কোনো বাধা ছিল, নাকি জেনে শুনেও এই এই সমস্যাগুলোকে, অর্থাৎ বেআইনি বাজির কারখানাকে আইন শৃঙ্খলার সমস্যা আর সন্ত্রাসবাদের সমস্যাকে আলাদা সমস্যা, বড় অপরাধ বলে আলাদা করে ডাকে? এই যে আমি আবার বলছি যে অনির্বাণ বাবু যেগুলো বলছিলেন আমি শুনছিলাম, এটা কিছুই না, বেসিক্যালি আমি জানি ওনার একটা দায়িত্ব রয়েছে প্রোটেক্ট করবার, ঠিক আছে, আমি সেটাকে সম্মান করি। তো সমস্যাটা হচ্ছে যে বারবার মূল বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এখানে হয়নি, গুজরাতে হয়নি, ইরাকে হয়েছে, সেই হয়েছে। আমি ধর্তহীন ভাষায় অনির্বাণ বাবুকে বলছি যে পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র হচ্ছে আমেরিকা, পাকিস্তানের থেকেও বড়, এবং জর্জ বুশকে বা ডোনাল্ড ট্রাম্পকে যদি আমি নির্দ্বিধায় সন্ত্রাসবাদী বলতে পারি, কালকে যদি আমার মনে হয় বা আমি দেখি যে ভারতবর্ষের শাসক
সেরা সন্ত্রাসের রাস্তা নিচ্ছে তাকেও আমি বলবো আমার কোনো দ্বিধা থাকবে না। কিন্তু এই যে বলুন যে গতকাল পুরো রাত ভর যেরম ভাবে ওখান থেকে সরিয়ে নেওয়া হলো, আপনি কি বলছেন যে লোকাল পুলিশ তারা কি এই সিজার প্রসেসটাই জানেন না? নজরুল সাহেব রয়েছেন, উনি আমার থেকে ভালো বলবেন, যেখান থেকে তৈরি করা ছিল, কোন সিজার লিস্ট করা হয়েছিল, কোন নিরপেক্ষ সাক্ষী ছিল, কোন ভিডিওগ্রাফি করা হয়েছিল, কার হুকুমে ওখান থেকে এই ড্রাম এবং আমরা কালকে রাতে দেখেছি টোটোয় ভর্তি করে, বড় বড় গাড়ি ভর্তি করে, ভ্যানে করে সমস্ত জিনিস পাচার হলো, পাচার হলো। কেন ওই যে ঘটনাটা দুর্ঘটনা স্থল সেটাকে কর্ডন করে পুলিশ রাখতে পারতো না? যে দিনের বেলা সিনিয়র অফিসাররা আসুক, একজন গেজেটেড অফিসারের সামনে এগুলো করা হোক, সিজার লিস্ট বানানো হোক, সিআইডি আসুক বা ফরেনসিক ডিপার্টমেন্ট আসুক। এখন কি ঢাকার চেষ্টা করা হচ্ছে, কোন জিনিসটাকে লেপাপতি করা হচ্ছে যাতে এরপরে শাসক দল বা রাষ্ট্র রাজ্য বলবে যে আসুক এটাই? কারণ ততক্ষণে তারা নিশ্চিত যে আমাদের প্রশিক্ষিত কিছু একাংশ পুলিশ সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, যেরকম ভাবে ভানুভাকে লোপাট করে দেওয়া হবে। জর্জ বুশ বা ডোনাল্ড ট্রাম্প আপনি যা বলেছেন আমি তার সঙ্গে একমত, শুধু একটা কথা বলে দিই, তারাও কোনোদিন সন্ত্রাসে অভিযুক্ত কাউকে টিকিট দিয়ে সংসদে পাঠাননি, শুধু এইটুকুই বলার। বেশ, আমি এবার সরাসরি সুস্মিতা দির কাছে আসবো। সুস্মিতা দি, আমার আপনার কাছে অন্য প্রশ্ন, এই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আজকে, আপনাদের মধ্যেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে, এই যে আপনাদের আপনাদের কথা বলতে এলে, আপনারা কিছু বলছেন এটা বলতে এলে উল্টো দিক থেকে যে কথাগুলো আসে, সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে আপনাদের যে অবস্থান সে অবস্থানটা আদৌ আপনাদের জায়গা থেকে রাজনৈতিক অবস্থান, আদর্শগত অবস্থান, মানে শাসক হিসেবে রাজনৈতিক বা আদর্শগত অবস্থান, নাকি নিতান্তই নিজেদের ভোট তার বাক্স সেটাকে এনশিওর করবার জন্য অবস্থান? এই প্রশ্নগুলো সামনে পড়ে আপনারাও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, মানে নিশ্চিতভাবে আপনাদের কাছেও নিশ্চয়ই গ্যারান্টি নেই যে বজবজ, এগরা বা ভূপতিনগরে সন্ত্রাসবাদী যোগ ছিল কি না, তাহলে আপনারাই বা এত ধীরে সুস্থে করছেন কেন সব কিছুতে? নাকি পশ্চিমবঙ্গকে আপনারা সত্যি সত্যি ভারতবর্ষের বাইরে মনে করেন, পশ্চিমবঙ্গের মানুষকে আপনারা ভগবানের নামে ছেড়ে দিয়েছেন? না, একেবারেই নয়, পশ্চিমবঙ্গের মানুষকে ভগবানের নামে ছেড়ে দেওয়ার কোনো বিষয়ই নয় এটা। এবং ভয়ের জায়গাটা হচ্ছে তৃণমূলের যা চলছে, তৃণমূলের অগস্ত যাত্রা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমি ভাবিত নই কার অগস্ত যাত্রা হবে, পশ্চিমবঙ্গ থেকে শুরু হবে না, গুজরাট থেকে শুরু হবে না, তামিলনাড়ু থেকে শুরু হবে, সত্যি আমি ভাবিত নই। আমি আজকে সেই মানুষগুলোর জন্য এই বিতর্কটা করছি সুস্মিতা দি, যারা এখনো নিশ্চিন্তে ঘরে বসে আছেন, রোজ তো বোমা ফাটে, ঠিক আছে রিপাবলিকে দেখিয়ে নেবো, দেখে নেবো আজকে বজবজ, কালকে এগরা, পরশু অন্য কোথাও, কিন্তু জানতেও পারছে না বোমাগুলো যারা ফাটাচ্ছে, যাদেরকে আড়াল করা হচ্ছে, তারাই তার সন্তানের প্রাণটাকাল নেবে কি না? এখানে আজকে অনির্বাণ যেটা, মানে আইনজীবী অনির্বাণ যেটা বললো যে আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকেই দুষলো সন্ত্রাসের সাথে যোগাযোগ এটা একটা দেখছি আমরা বলে, নিশ্চয়ই সন্ত্রাসের সাথে যোগাযোগ তো দেখবই, কারণ এখানে দেখুন ঘটনাক্রমগুলো দেখুন, ঘটনায় কি হয়েছে, একটা কত বাজি তৈরি হয় পশ্চিমবঙ্গে বা কত বাজি মজুদ হয় এই অফসিজনে পশ্চিমবঙ্গে, যে একটা বিস্ফোরণ ঘটলো, সেখানে মানুষের দেহগুলো ছিটকে ছিটকে কয়েক টুকরো হয়ে গেল, কঙ্কাল শুধু রয়ে গেল, এই অবস্থা তো শুধুমাত্র এটা এটা তো বাজি কারখানা, শুধুমাত্র আতশবাজি তৈরির কারখানায় তো এরকম ঘটতে পারে না, একটা বিস্ফোরণ ঘটলে কত বাজি থাকতে পারে, যেটা বক্তব্য অনেক কথাই তো বল আমাদের, আমরা বলিনি প্রথমে, প্রথমে কিন্তু একটু রিকালেক্ট করুক অনির্বাণ, আইনজীবী অনির্বাণ রিকালেক্ট করুন একটু, এগুলার ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন অনেকে তো এনআইএ চাইছে, তো এনআইএ আসুক না কেন, এনআইএ চাইছে এনআইএ আসুক না কেন, তারপরে তিনি সিআইডিকে ওখানে তিনি ওখানে ইনভলভ করলেন, খুব ভালো কথা, সিআইডি সেখানে কি করলো, সিআইডি খুব জেনে বুঝেই সেখানে করলো, এখানে নজরুল সাহেব আছেন উনি নিশ্চয়ই এন্ডোর্স করবেন, সিআইডি সেখানে যাতে যেগুলো শিডিউলড অফেন্স এনআইএ যে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের মধ্যে যেগুলো পড়ে, এই এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের আওতায় কি এই ঘটনা পড়বে না, যদি মেনেও নিলাম যে কাউকে মারার জন্য এটা তৈরি হয়নি, যে বিস্ফোরণটা হয়নি, এইটা তো মানে অ্যাবসলিউটলি এটা এক্সক্লুসিভ অফেন্সেস অ্যাক্টের আওতায় পড়ে, কেন এত এত বারুদ যেখানে মজুদ থাকে সেটা, দ্যাট ইজ যেটা যেটা আইনের ভাষাতেও যেটা রয়েছে, ওই পার্টিকুলার আইনের ভাষাতেও যেটা রয়েছে, লাইকলি টু এন্ডেঞ্জার দ্য লাইফ অফ পার্সন, অর্থাৎ কি না মানুষের প্রাণহানির একটা আশঙ্কা থাকতে পারে, সেখানে কি করে সিআইডি সেখানে এক্সক্লুসিভ অফেন্সেস অ্যাক্টটা দিল না,
সেখানে এনআইএ তদন্ত করতে তো অনেক তাহলে সুবিধা হতো, তার কারণটা সেটা তারাই তাদের মধ্যেই একটা কিছু ভয় কাজ করছে, তারাই নিজেরা জানে যে এখানে একটা সন্ত্রাসের যোগসূত্র রয়েছে, তার জন্যই তারা এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস একটা দিল না, সেটাই একটা প্রমাণ লোপাটের একটা বড় একটা দিক হয়ে গেল। দ্বিতীয়ত বলি অনির্বাণদা, এখানে দেখো এই পুলিশ আজকে পশ্চিমবঙ্গের পুলিশ সত্যি কথা বলতে এরা এখন নিজেদের রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ যাই বলুন না কেন, এরা একটা নিজেদেরকে তৃণমূলের শাখা সংগঠন মনে করছে, সবার কথা বলছি না 90% কথা, আর না হওয়ার তো কোনো কারণ নেই। আজকে কি বলে আজকে কয়েকদিন আগে আমাদের ভাইপো ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তিনি কি নবজোয়ার না চোরেদের খোয়ার কি কর্মসূচি হচ্ছে সেখানে তার লোক জমেনি বলে গোলশির বুদবুদের ওসিকে ট্রান্সফার করে দিল, যে তিনি একজন অত্যন্ত মানে দলমত নির্বিশেষে সকলেই বলছিলেন একজন স্বচ্ছ প্রশাসক একজন ছিলেন, তাকে ট্রান্সফার করে দিল। ছোট্ট একটা জায়গা, একটা মিউনিসিপ্যাল বডি, তাহিরপুরের মিউনিসিপ্যালিটিতে গত বছর আমরা জিতিনি, অন্য বিরোধী দল জিতেছিল, সেখানের ওসিকে ট্রান্সফার করে দিল। এই তো অবস্থা হচ্ছে, আর তার জন্য এই আইপিএস এবং সেগুলোকে রুটিন ট্রান্সফার নাম দিয়ে বসিয়ে দিচ্ছে, এবং এই বিশেষ করে আইপিএস অফিসারদের যারা উঁচু তালায় আছেন তাদের তো এটা মনে করা উচিত যে আমরা পার্টির ক্যাডার নই, আমরা তৃণমূলের পুলিশ নই, আমরা রাজ্যের পুলিশ, আমরা মানুষের পুলিশ। এইটা যদি যতক্ষণ না মাথায় তারা আনতে পারবেন, এবং রুটিন ট্রান্সফার, এটা তো ট্রান্সফার, রুটিন ট্রান্সফারের কথা হোক না, যেখানে খুশি ট্রান্সফার করে দিক না কেন, এটা তো যখন চাকরিতে জয়েন করতে এসছে কোনো একজন পুলিশ অফিসার বা পুলিশ পার্সোনালের হিসেবে জয়েন করতে এসছে, তখন তো তার জানার কথা যে একটা ট্রান্সফার হতেই পারে। মানলাম সেই ট্রান্সফারটা, ট্রান্সফারের জুজু দেখিয়ে তারা তাদের যে জায়গাটা, তাদের যে তারা যে এত পড়াশোনা করে একটা জায়গায় চলে এসছে সেই জায়গাটাকে তারা ভুলে যাচ্ছে কেন? সুস্মিতা দি, আমি যেটা বারবার পয়েন্ট আউট করার চেষ্টা করছি, ট্রান্সফারের ভয়ে ধরে নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় লোক আনার ব্যবস্থা করলেন, ধরে নিচ্ছি করলেন, এ তাও একরকম, কিন্তু ট্রান্সফারের ভয়ে বিস্ফোরণ স্থল থেকে সমস্ত প্রমাণ লোপাট করলেন, পুলিশ অফিসার কি করে জানছেন, সাধারণ পুলিশকর্মী কি করে জানছেন, গ্যারেন্টেড হচ্ছেন আগামী কাল তার সন্তান, তার স্ত্রী, তার মা, তার বাবা কোন ভরা বাজারে সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হবেন না? যে হয়তো আজকে হয়তো এর হয়তো তৃণমূল সরকার থাকবে না, হয়তো অন্য কোন সরকার আসবে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কি পেয়ে যাচ্ছে? আজকে যে পুলিশ অফিসাররা এরকম করে প্রমাণ লোপাট করছে, এরকম করে রাতের অন্ধকারে তারা কুইন্টাল কুইন্টাল বিস্ফোরক ছড়িয়ে দিচ্ছে, প্রমাণ লোপাট করছে, দীপাঞ্জন বাবু যেটাকে যেটা বললেন সেই জায়গাটাকে পুরো ঘিরে দেওয়া উচিত ছিল, এটা তো প্রথম প্রথম কাজটাই ছিল বিস্ফোরণ স্থল ঘিরে দেওয়া, সেটা হয়েছে, সেগুলো তো হয়নি, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? এখানে এগরা আর বজবজ এই হ্যাবিটটাই বজায় থাকবে 10 বছর পরেও, তো জেলা এটাই থাকবে। এক্স্যাক্টলি, জেলা আলাদা, ঘটনা স্থল আলাদা, ঘটনার দিন আলাদা, ক্ষণ তো অবশ্যই আলাদা, মানুষগুলো একদম আলাদা, কিন্তু দেখুন পুলিশের বিরুদ্ধে ক্ষোভের চেহারাটা কতখানি এক, কীভাবে মেলে আমি জানি না, আমি আসবো তারপর সায়নদীপবাবু আপনার কাছে। এগরা এবং বজবজ মানুষের ক্ষোভ পুলিশের প্রতি, এই মির্জাপুরের সেদিনকে ঘটনা হলো, দুজন মারা গেল, সেই দিনে এসে 2 লাখ টাকা নিয়ে গেছে এখান থেকে। এই যে পেটের জ্বালায় আমরা মরণকে নিয়ে খেলা করছি, মরণের সঙ্গে আমরা লড়াই করছি। হ্যাঁ পুলিশ জানে, পুলিশ কি কোনোভাবে বারণ করেছে কোনোদিন? হ্যাঁ স্যার, আমরা তো সবে এই করছি, এবারে কি করেছে না করেছে আমরা জানি না। এই হচ্ছে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মূল্যায়ন, পুলিশ কি করেছে এতদিন, পুলিশ কালকে ঘটনাস্থলে বিস্ফোরণের পর কী করেছে, খাদিকুলে কী করেছিল আমরা সবাই দেখেছি। সায়নদীপবাবু, আমি আবারও বলছি, সাধারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে যদিও আপনারা প্রত্যেকে রাজনীতির মানুষ, কিন্তু আপনারা তো দেশ চালান, আপনারা যদি এই ব্যাপারটাতে একমত না হন, আপনারা যদি আমাদেরকে এইটুকু গ্যারেন্টি না দেন, আমরা কার কাছ থেকে গ্যারেন্টি নেব? পিনারায় বিজয়ন এবং নরেন্দ্র মোদীর মধ্যে দুস্তর ব্যবধান থাকতে পারে আদর্শগত, কিন্তু পিনারায় বিজয়ন এবং নরেন্দ্র মোদী যদি সন্ত্রাসবাদ মোকাবিলায় একমত না হন, তাদের বাড়ির সদস্যরাও কি সেফ, সিকিউরড? সন্ত্রাসবাদের মোকাবিলায় গোটা দেশের মানুষকে একসাথে লড়াই করা উচিত, এটা একটা দেশের সামনে বড় বিপদ। সেই সন্ত্রাসবাদের মোকাবিলা প্রজ্ঞা ঠাকুর হতে পারে, সেটা আজমল কাসব হতে পারে, তার বিরুদ্ধে লড়াইতে কোনো বিন্দুমাত্র ফাঁক দেওয়া উচিত নয়। এবং এই পুলওয়ামায় যা ঘটনা ঘটেছে, আমাদের সেনাবাহিনীর জওয়ানরা রক্তাক্ত হয়েছে, তখন অবশ্য প্রধানমন্ত্রী তিনি শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন, তারপর আবার সত্যপাল মালিক জম্মু কাশ্মীরের রাজ্যপাল তিনি বলেছেন ওটা ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। কিন্তু আমার যেটা কথা, যে আপনি যে প্রশ্নটা আসছে যে তৃণমূল ক্ষমতায় থাকার জন্য, নিজের ধান্দাবাজির জন্য, নিজের স্বার্থে
সন্ত্রাসবাদ এবং সমাজবিরোধী, যাকে প্রয়োজন তাকেই ব্যবহার করতে পারে। কোন জায়গায় পশ্চিমবাংলা যাচ্ছে, পাঁশকুড়া, লোকপুর, দুবরাজপুর, এগরা, নৈহাটি, বজবজ, মিনাখা, খাগড়াগড়, এবং বেশিরভাগ ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে এই বিস্ফোরণ ঘটছে। আপনি বলছিলেন না নিজের পরিবারকেও ছাড়ে না, মিনাখায় একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ির একজন বাচ্চা মেয়ে এই বিস্ফোরণে নিহত হয়েছিলেন। কিন্তু আমি বলছি, ওই ক্ষমতায় থাকার জন্য ভাদু শেখ, আপনি দেখেছেন আনারুল ভাদু শেখ, নিজেদের মধ্যে গোলমালে 14টা যে মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকে তৃণমূলের সমর্থক ছিল, কিন্তু তৃণমূল নিজের আখের গোছানোর জন্য বা নিজের ক্ষয়রাতির জন্য কোনো মানুষকে রেয়াত করে না। পশ্চিমবাংলা তাই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর এটাকে আড়াল করার জন্য শুধু পুলিশ, পুলিশ মন্ত্রী যিনি, তার ভূমিকা এটা আজকে থেকে না, ট্র্যাডিশন কবে থেকে চলছে, 2012 অথবা 2013 সাল, আপনারা বলতে পারবেন, পিংলায় একটা এরকম বাজি বিস্ফোরণের নাকি ঘটনা ঘটেছিল, প্রায় 30-40 জন মানুষ মারা গেছিলেন, ঘরে বসে মুখ্যমন্ত্রী তদন্তের আগেই বলে দিলেন যে ওটা নাকি বিয়ে বাড়ির বাজি তৈরি হচ্ছিল, তাই ওই বিস্ফোরণে নাকি মারা গেছেন। সিআইডিকে তদন্ত ভার দেওয়া হলো, তখন সেই সিআইডিকে আলো করে রেখেছিলেন রাজীব কুমার, আর পশ্চিম মেদিনীপুরের সুপার ছিলেন ভারতী ঘোষ, প্রথমে মা পরে সৎ মা ওনাকে ডেকেছিলেন, সিআইডিও ওই ওই তত্ত্বে কিন্তু বৈধতা দিল। তারপর আপনি মনে করেন যে পুলিশ এখানে তদন্ত করবে, বোমা না বাজি এই নিয়ে বিতর্ক থাকতে পারে, পুলিশের কি ভূমিকা, পঞ্চায়েত ভোট যত আসছে তত এই ধরনের ঘটনাগুলো ঘটছে কেন, এগরার ঘটনার পর আর কোনো সন্দেহের অবকাশ নেই যে সেখানে বোমা তৈরি হচ্ছিল, কিন্তু এই বজবজ বা এই যে চম্পাহাটি, নুঙ্গি, মহেশতলা এই সমস্ত এলাকায় বহু মানুষ বাজির ওপর নির্ভরশীল, কিন্তু বাজির রাখার ব্যাপারে একটা তো লাইসেন্স থাকবে, একটা তো আইন থাকবে। কিছু জায়গায় আমরা বামফ্রন্ট সরকারের আমলে জানতাম যে এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তখন নিয়ম হয়েছিল এক জায়গায় প্রোডাকশন হবে আর এক জায়গায় স্টক হবে, যাতে প্রোডাকশনে কোনো দুর্ঘটনার কারণে স্টকের জায়গায় বিস্ফোরণ না ঘটে। আর আজকে পুলিশ তোলাবাজি করতে গিয়ে তৃণমূলের নেতারা যুক্ত, ওর ওই যেখানে বজবজে বোমা বিস্ফোরণ বাজি বিস্ফোরণ ঘটেছে তার পাশেই কানাই দাস বলে তৃণমূলের এক নেতা ছিল, সে পালিয়ে গেল, সে সব জানতো। এখন আমি বলছি বাজি, বোমা বা পরমাণু বোমা তৃণমূল নেতারা যদি তৈরি করে তাহলে পুলিশের কি করণীয় আছে, পুলিশের একটা হবে, পুলিশ তোলাবাজি করবে আর ঘটনা ঘটার পর। আচ্ছা অনির্বাণ, একটা ঘটনা আপনি দেখেছেন যে অ্যাক্সিডেন্ট ঘটার আগে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে, পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটার আগে পুলিশ যেটা করে সেটা হলো তোলাবাজি করে, আর অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যাওয়ার পর সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য যা করার তাই করে। এতে মানুষের যেমন পুলিশের উপর ভরসা কমছে, আর পুলিশের পরিণতি আপনি টিভির পর্দায় দেখালেন, আগে টেবিলের তলায়, তারপর খাটের তলায়, এগরায় দেখলাম আমরা ঘাড় ধাক্কা গেল, পুলিশের এটা পরিণতিটা হওয়া স্বাভাবিক, ওখানে সার্কাস চলছে তাবু খাটিয়ে, আর সেই সার্কাসে এখন জোকারের কাজ জুটিয়েছে পুলিশ, তাতে যা পরিণতি হওয়ার সেই পরিণতি আমাদের রাজ্যে হচ্ছে। আমার কথা হলো যে আমাদের রাজ্যে গ্রিন বাজি তৈরি করার নির্দিষ্ট আইন আছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেই আইন তৈরি করেছে, সেই সব আইন কানুন কেউ মানছে না, পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী তারা গোটাটা ইনেক্সাসের সঙ্গে যুক্ত, আর তার পরিণতি আমাদের ঘরের ছেলেমেয়েরা যে এগরায় যারা মারা গেল সাধারণ মানুষ, তাদেরকে জোর করে ওই বোমা কয়েডি কারখানায় যুক্ত করা হয়েছিল, কি অপরাধ তাদের, কালকে আমাদের ঘরের কোনো ছেলেমেয়ের সঙ্গে এই ঘটনা ঘটবে কিনা তা কে বলতে পারে। যেখানে বললাম আমার শেষ কথা, তৃণমূল সেটা ঘটলে পরে এবং সমাজ বিরোধী সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, সেই ঘটনা ঘটলে হয়তো তৃণমূলের তরফ থেকে নতুন যুক্তি আনা হবে, বলা হবে 100 দিনের কাজ না পেয়ে সব শপিং মলে চলে গেছিল বা সিনেমা দেখতে গেছিলো তাই তো বিস্ফোরণে মারা গেছে, এরকম যুক্তিও আসতে পারে। আমি অশোকবাবুর কাছে যাবো, কিন্তু তার আগে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তার একটি সভা থেকে এই বজবজের বিস্ফোরণ, এগরার বিস্ফোরণ সমস্ত কিছু সঙ্গেই, সমস্ত কিছু প্রসঙ্গে একসঙ্গে মন্তব্য করেছেন, একবার শুনে নেবো তার বক্তব্য, তারপর আমি আসছি অশোকবাবু আপনার কাছে। আপনি গত এক মাসের মধ্যে দেখুন, আমি সব জায়গায় বলি পূর্ণিমার চকলেট বোম পাওয়া যায় না, কৃষিবার বোম প্রতিদিন ফাটছে, একটু আগেও বীরভূমে দুবরাজপুরে তোলামূল নেতার বাড়ি ছাদ ফেটে উড়ে গেছে, গতকাল বজবজে 3 জন মহিলা একজন নাবালিকা সহ বোম ফেটে মারা গেছে, গত সপ্তাহে এগরাতে তৃণমূল নেতা ভানুবা যার প্রয়াণ, তৃণমূলের বিরাট সম্পদ চলে গেছে, বিরাট ক্ষতি হয়ে গেছে, 12 জন সেখানে মারা গেছে, আর কোথাও এনআইএ যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যাতে প্রকৃত দোষীরা সাজা না পান। আমি অশোকবাবুর কাছে যাবো, অশোকবাবু ভানু বাঘ
নিশ্চিতভাবে তার মৃত্যু ও দুঃখজনক আর পাঁচটা মৃত্যুর মতো, কিন্তু আমার আরও বেশি দুঃখ লাগছে একটাই কারণে, ভানু বাগ তার প্রোডাকশনটা মানে তার প্রোডাক্টগুলো কোনো সন্ত্রাসবাদী সংগঠনের হাতে দিয়ে গেছেন কি না আমরা জানতে পারবো না সারা জীবনের মতো। এই বজবজে ঘটনাতে বরাত আর কে কে দিয়েছিল আমরা জানতে পারবো না সম্ভবত, যদি না এনআইএ এসে একবারে মাটি খুঁড়ে কিছু বার করতে পারে, যদি এনআইএ আসে আদৌ। হর্ষবাবু, এটা নিয়েই আমার প্রশ্ন। সাধারণ রাজনৈতিক বা রাজনৈতিক সমাজবিরোধী আতাতে ঘটে যাওয়া অপরাধ তাকে ধামাচাপা দেওয়া, আর একের পর এক বিস্ফোরণ তাকে ধামাচাপা দেওয়া আজকের পৃথিবীতে আজকের দেশে এক অপরাধ? দেখুন, প্রথম কথাটা হচ্ছে মানুষ মারা যাচ্ছেন, মানুষের মৃত্যুর জন্য যা দায়ী সেই অপরাধের ডিসক্রিমিনেশন করা যায় না, অপরাধটা অপরাধ। এখন এই বাংলায় দিদি অনেক স্ত্রী চালু করেছেন, অনেক স্ত্রীর কথা আমরা শুনি, এবার বোধহয় এই বাংলাতে বোমাশ্রী, এই বোমাশ্রী খেতাব চালু করার একটা সময় এসে গেছে বলে আমার মনে হয়। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার করে বলছেন এবং অভিযোগ করেছেন সুনির্দিষ্টভাবে, শাসক দলের তরফ থেকে তার কোনো বিরোধিতা দেখিনি। তিনি বলছেন, অধীরবাবু বলছেন যে বোমা তৈরির রীতিমতন অ্যাপস আছে, অ্যাপস তৃণমূলের। আমরা যে কথাটা বারবার করে বলতে চাই অনির্বাণ, এই ভাদু শেখ থেকে ভানু বাগ, এরা তো হচ্ছে মানে স্রেফ বোরে বোরে, দাবা খেলার বোরে মাত্র। আসল রাজা বা রানী কারা সেটা খুঁজে বের করার সময় এসে গেছে আজকে এখানে দাঁড়িয়ে। আচ্ছা অনির্বাণ, রাজনীতির কথা আমরা একটু দূরে যদি সরিয়েও রাখি, যে কথাটা আপনি বারবার করে বলছিলেন, ট্র্যাক রেকর্ড কি বলছে? তৃণমূল মামা বোমা তৈরি করছে, তৃণমূল ভাগ্নি আহত হচ্ছে। তৃণমূল বাবা বোমা তৈরি করছে, তৃণমূল ছেলে আহত হচ্ছে। তৃণমূল কাকা বোমা শুকোতে দিচ্ছে ছাদে, তৃণমূলের ওই কাকার ভাইপো তে আহত হচ্ছে। এটা তো চিত্র। সিপিএম, কংগ্রেস, বিজেপি, অন্য বিরোধী দল, আমি এদের কথা ছেড়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো? মানুষ সার্বিকভাবে এ রাজ্যে আজকে আতঙ্কে আক্রান্ত, আশঙ্কায় দিন গুনছে। শুধু সরকারি কর্মচারী তারা তৃণমূলের হাতে নিরাপদ নয়, ব্যবসায়ীরা নিরাপদ নয়, সাধারণ মানুষ নিরাপদ নয়, এমনকি অনির্বাণ তৃণমূলও তৃণমূলের হাতে নিরাপদ নয় এই রাজ্যে। ঠিক, বোমা না বাজি এটা পরের কথা, বোমা না বাজি এটা তদন্তের বিষয়। আপনি 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 অ্যাপের কথা বলছেন, একটা বক্তব্য শোনাই, 25 সেকেন্ডের ছোট্ট বক্তব্য সৌগত রায়, আমি একটা তৃণমূল সাংসদ একবার শোনাই অশোক বাবু, আমি আপনাকে বলছি, সময় দিচ্ছি, সৌগত রায়ের বক্তব্য। পশ্চিমবাংলার কি আগে আমরা 60-এর দশকে যে বোমা দেখেছি সেই একই টাইপের বোমা রয়ে গেছে, ওই একটা কৌটোর মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাশ আর আর্সেনিক ট্রাইসালফাইড মোমচাল দিয়ে বোমা, আধুনিক বোমা পর্যন্ত এখানে। আমি দীপাঞ্জন বাবু জানি তুলনাটা একেবারেই আসে না, কিন্তু তুলনাটা না করে পারছি না। পদার্থবিদ্যার অধ্যাপক, পদার্থবিদ্যার অধ্যাপক সৌগত বাবু, এক মিনিট দীপাঞ্জন বাবু এই বিষয়ে বলতে পারবেন তাই জিজ্ঞাসা করছি। পদার্থবিদ্যার অধ্যাপক সৌগত বাবু খুব সহজভাবে কথাগুলো বলে গেলেন, ঠিক এতটাই সহজভাবে, এতটাই সহজভাবে পার্লামেন্টে বোমা নিক্ষেপের পর ভগৎ সিং এবং তার সঙ্গীরা ইচ্ছা করে বিচার প্রক্রিয়া চলাকালীন কীভাবে বোমা বানিয়েছেন বলেছিলেন, যাতে গোটা দেশের যুবকরা জানতে পারে কীভাবে ঘরে ঘরে বোমা বানানো যায়। ভগৎ সিংয়ের উদ্দেশ্যের মতো সৌগতবাবুর কোনো মহৎ উদ্দেশ্য আছে কিনা আমি জানি না, কিন্তু জানার পরে অ্যাপ না থাক, আপনি বলুন শাসক দলের একজন সাংসদ সংসদে যান, আইন বানান, তার এই বক্তব্য। দীপাঞ্জন বাবু, কিছু বলার নেই, আমি একজন সাংসদ হয়ে উনি বোধহয় আবার আমি দেখেওছিলাম যতদূর মনে পড়ে ওই বেশ কিছু কয়েক লক্ষ টাকা নিয়ে আবার যে টাকা দিচ্ছে তাকে আবার থ্যাংক ইউ বলে তার নাম জিজ্ঞাসা করেছিলেন, যে লোকটিকে আমি চিনি না তার কাছ থেকে টাকা নিচ্ছি, বাট খুব এটা মানতে হবে কার্টসি খুব ভালো, কিন্তু উনি সৌজন্য দেখে থ্যাংক ইউ বলেছিলেন। তো এইরকম সাংসদের মুখ থেকে এইরকম অমৃতবাণী তো আসবেই,
যেরকম বাংলার লোক চেয়েছে সেরকম পেয়েছে, সেটা নিয়ে আমার নতুন করে মতামত দেওয়ার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে সৌগত বাবু বা তোমরাও তো একটা জিনিস ভুলে যাচ্ছ যে এখন যে রাসায়নিক গুলো ব্যবহার করা হচ্ছে লেড অ্যাসাইডের মতো এবং যেগুলো খাগড়াগড়ে ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, তার মারণ শক্তি ভয়াবহ। এবং যেরকম ভাবে তৈরি হচ্ছে বোমাগুলো, যেরকম এগ্রাতে হয়েছে, যেরকম বজবজে, আমি আবার বলছি, আমি দৃঢ় বিশ্বাস থেকে বলছি, যেটা বাজি হয় কালী পুজো দুর্গা পুজো বা এমনি পুজোতে বিয়েতে বাজি, সে বাজি নয়। প্রতিকটা জায়গাতে পেটো বানানো হচ্ছিল, এত অধিক মাত্রায় বানানো হয়েছে, আমি শিওর যে একটি রাজনৈতিক দলের কাছে প্রচুর প্রেশার রয়েছে, খুব লিমিটেড টাইমের মধ্যে বেশ কিছু বহু হাজার বোমা চাই। আমার সময় একেবারে শেষ, দীপাঞ্জনবাবু আমাকে শেষ করতে হবে, আমি শুধু একটাই কথা বলবো, রাজনৈতিক দল বরাত দিয়ে থাকতে পারে, অশোকবাবু আমার সময় একেবারে শেষ, বরাত যে কেউ দিয়ে থাকতে পারে, কিন্তু কেউ কি করে এতটা শিওর যে সাপ্লাই শুধু তাকেই করা হচ্ছে? আর যদি না হয় তাহলে কি হতে পারে এই বরাত দেওয়া বোমাগুলোর যে বিস্ফোরণ কোথায় কোথায় হতে পারে? শুধু সেইটুকু মাথায় রেখে অন্তত প্রমাণ লোপাট করতে পুলিশকে বাধ্য করবেন, শাসক দলকেই বলছি নির্দিষ্ট করে, নাহলে আপনার আমার আমাদের মতো শাসকের ঘরের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, আজ না হলেও কাল টের পাবেনই পাবেন। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক। অনির্বাণের অগ্নিবাণ আজকের মতো এই পর্যন্ত, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।